হ্যালো বন্ধুরা অভিষ্যাক আজকে এই ভিডিওতে বহু পুরনো একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো রংমন চক্রবর্তী পরিচালিত যিশু এবং কোয়েল অভিনীত দু হাজার সালের বাংলা সিনেমা বর আসবে এক্ষুনি এই ছবিটাকে নিয়ে আমার মনের মধ্যে একটা ভালো লাগা বহু বছর আগে থেকেই রয়েছে আমি অনেক যখন ছোট তখনই অ্যাকচুয়ালি এই সিনেমাটা দেখেছি মায়ের সঙ্গে বসে এবং ছবিটাকে নিয়ে আমার একটা ভালো লাগা মনের মধ্যে ছিল বরাবরই ছিল কিন্তু এই ছবিটার ব্যাপারে আমি আসলে ভুলে গেছিলাম যে কারণে আজকে যখন ইউটিউবে হঠাৎ করে সিনেমাটা এলো আমি ঠিক করলাম যে চলো একবার দেখা যাক তো আমি যখন খুললাম আপনারা নিজেরাও এখন গিয়ে দেখুন ইউটিউবে সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে মানে ওটা দুশো চল্লিশ পি বা তিনশো ষাট পি পিকচার কোয়ালিটি ভীষণ খারাপ ভীষণ খারাপ মানে ওই অবস্থায় একটা সিনেমা দেখা যায় না তো আমি তবুও যেহেতু ছবিটার প্রতি আমার একটা ভালো লাগা রয়েছে ছোটবেলায় ভালো লেগেছিলো আমি একবার দেখার চেষ্টা করলাম দশ মিনিট পনেরো মিনিট তো দেখি দেখি আমি কনসেন্ট্রেট করতে পারি কি না এত বাজে পিকচার কোয়ালিটি থাকা সত্ত্বেও আমি না জাস্ট সিনেমাটার মধ্যে ঢুকে গেলাম এবং আমি সিনেমাটা পুরোটা দেখা শেষ করলাম তখনই বুঝলাম যে সিনেমাটার মধ্যে কিছু আছে যেটা নিয়ে আলোচনা করা দরকার তাই জন্য আজকে এই ভিডিও করছি আপনারা যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছেন তারা তো বহু পুরোনো বাংলা সিনেমা নিয়ে কথা বলেন আমরা অনেক সময় বলতে দেখতে পাই যে ওরকম বাংলা সিনেমার হয় না আগেই ওরকম ভালো বাংলা সিনেমা হতো কিন্তু আমরা যখন ওই সিনেমাগুলোর নাম বলি সেই সিনেমাগুলোর নামের তালিকাতে কোথাও কিন্তু বর আসবে এক্ষুনি ছবিটার নাম থাকে না এই ছবিটা এতটাই বেশি আন্ডার রেটেড কেন যাই এই ছবিটাকে নিয়ে কেউ কখনো আলোচনা করে না হয়তো মেজাজের ছবি বলে গুরুগম্ভীর কোনো ছবি হলে সিরিয়াস ফিল্ম হলে সেক্ষেত্রে হয়তো বাঙালি ছবিটাকে মনে রাখতো যাই হোক আজকে মনে দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি তো এই ছবিটার মধ্যে না আমার জন্য সব কিছুই ওয়ার্ক করেছে যখন আপনার একটা ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করতে শুরু করে যখন আপনি ক্যারেক্টারগুলোকে ভালোবেসে ফেলেন আপনার ক্যারেক্টারগুলোকে পছন্দ হয়ে যায় তখন না অনেক খামতি ছবির মধ্যে যদি থেকেও থাকে সেগুলোকে আপনি দর্শক হিসেবে নেগলেক্ট দিতে চান যে ও ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে বাকিটা তো ভালো লাগছে দেখতে যারা একদমই জানেন না সিনেমাটার ব্যাপারে কিছু তাদের জন্য গল্পটা আমি সামান্য বলে রাখি যাতে আপনারা ইন্টারেস্টেড ফিল করেন ইউটিউবে যদি আপনাদের পক্ষে দেখা পসিবল নাও হয় যাতে অন্য কোনো ব্যবস্থা করে আপনারা ছবিটা একবার দেখবার কথা ভাবেন কোনো ওটিটি প্ল্যাটফর্মে তো অ্যাভেলেবেল নেই আমি যা দেখলাম তো ছবিটার গল্পটা কিছুটা এরকম কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা শিলিগুড়ি থেকে কলকাতা এসেছে একটা চাকরির খোঁজে তাকে একটা চাকরি পেতে হবে এবং তার একটা বাড়ি চাই সে একটা নিজের ঘর চায় এবার সেটার জন্য মানে যেহেতু সে একা মেয়ে তাকে কেউ ঘর দিতে চাইছে না তার স্বামী আছে কি না এই খোঁজ সবাই করছে তাকে সবাই এটাই জিজ্ঞাসা করছে প্রথমেই যে তোমার কি স্বামী আছে বিয়ে করেছো তো কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা ঠিক করছে একটা মিথ্যা মিথ্যে বড় জোগাড় করতে হবে এবার কো ইনসিডেন্টালি কোয়েল মল্লিকের ক্যারেক্টারের সঙ্গে যিশুর ক্যারেক্টার তার আগেই দেখা হয়ে গেছে কোয়েলের ক্যারেক্টারটা যিশুর ক্যারেক্টারটাকে হেল্প চাইছে যে তুমি আমার এরকম মিথ্যা মিথ্যে স্বামী সাজ্য আমরা মিথ্যা মিথ্যে বিয়ে করি তাহলে আমি বাড়িতে থাকতে পারবো এর পরবর্তীতে তারা আর না চাইতো কি করে একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে একে অপরকে ভালোবেসে ফেলছে এবং তাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে কিনা সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে এই ধরনের বাংলা সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে তৈরি করা পসিবেলই না কেন বলছি তার কারণ এই সিনেমাটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা সিমপ্লিসিটি রয়েছে এবার সেই ধরনের সিমপ্লিসিটি তখনকার দিনে মানুষের মধ্যে ছিল আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে যদি চলে যাই বিশেষ করে মপস্বলে গ্রাম বাংলাতে সেই সিমপ্লিসিটি দেখা যেত কিন্তু এখন যুগ অনেক বেশি কঠিন হয়ে গেছে মানুষের মধ্যেও সেই কঠিন ব্যাপার স্যাপারগুলো জটিলতা ঢুকে পড়েছে এখন এরকম সিমপ্লিসিটিওয়ালা ছবি তৈরি করলে আমি জানি না যে সেটা অডিয়েন্স দেখে মানে বোকা বোকা বলবে তাদের আদৌ কনভিন্সিং মনে হবে আমি জানি না কিন্তু এই ছবিটা এত বেশি কনভিনসিং হয়েছে এই ওয়ার্ল্ডটা ডিরেক্টর কনভিন্সিং করতে পেরেছেন সেটার ক্রেডিটটা শুধুমাত্র ডিরেক্টরকে এখানে দিলে হবে না তার সঙ্গে সঙ্গে তার অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে দিতে হবে এখানে যিশু কোয়েল মল্লিক কাঞ্চন মল্লিক কিংবা মল্লিকা তাছাড়া তনিমা সেন বিশ্বজিৎ চক্রবর্তী রীতা কৈরাল তারা এই ছবিতে যা পারফরমেন্স দিয়েছে না আমরা শুধুমাত্র মানে অনেক ক্ষেত্রেই সাটেল অ্যাক্টিংকে অনেক বেশি গুরুত্ব দিই সেটার অনেক বেশি প্রশংসা করি কিন্তু যখন একটা মিথ্যে জিনিস সম্পূর্ণ কোন রূপে সেটাকে বিশ্বাস করাতে হচ্ছে সিমপ্লিসিটির মাধ্যমে অভিনয় সেটা করা প্রচণ্ড টাফ প্রচণ্ড টাফ কারণ আপনি একটু ভুলভাল কিছু করবেন আপনার অভিনয়টা ভালো হবে না সঙ্গে সঙ্গে সিনটা পড়ে যাবে সঙ্গে সঙ্গে গোটা সিনেমাটা পড়ে যাবে কারণ আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দৃশ্যে আপনাকে কোথাও একটা বিশ্বাস করাতে হচ্ছে যে আচ্ছা যে ওয়ার্ল্ডটা মানে এই যে গল্পটা দেখানো হচ্ছে সেটা বিলিভ করা যায় মানে এখানে যিশুর ক্যারেক্টারকে কোয়েল মল্লিকের ক্যারেক্টার বলছে তোমাকে বর্ষ্বাস দেবে যিশুর ক্যারেক্টার রাজি হয়ে যাচ্ছে এটা ইটসেলফ একটা বোকা বোকা জিনিস এটা মেনে নেওয়া যায় না মানে এটা এটা কী করে হতে পারে এটা অবিশ্বাস্য একটা জিনিস কিন্তু এমনভাবেই ডিরেক্টর সেটাকে প্রেজেন্ট করছেন অভিনেতা অভিনেত্রী এত ভালো পারফরমেন্স দিচ্ছে যে অ্যাকচুয়ালি বিশ্বাস করে নিচ্ছি দেখতে ভালো লাগছে মিষ্টি লাগছে সুন্দর লাগছে মানে এত সাবলীল অভিনয় প্রত্যেকের এবং এত সুন্দর ডায়লগ রাইটিং যেটা না এই ওয়ার্ল্ডটাকে প্রচণ্ড বেশি রিয়েল করে তোলে মনে হয় যে আমরা সাধারণ চরিত্রদেরকে দেখছি সম্পর্কগুলোতে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করা যায় এখানে এবং তার সঙ্গে কোয়েল মল্লিকের যে সম্পর্কটা আপনার মনে হবে যে হ্যাঁ এ ভাড়াটে তাদের মধ্যে একটা ইকুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী এবং রীতা কৈরাল স্বামী স্ত্রী কোয়েল মল্লিকের বাবা মা তাদের মধ্যে যে সম্পর্কটা মানে সৌরভ গাঙ্গুলির ফ্যান ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসে এবং কথায় কথায় ক্রিকেটের রেফারেন্স টেনে আনে এই ব্যাপার স্যাপারগুলো বেশি সোলফুল এগুলোই বাংলা ছবি থেকে কোথাও একটা হারিয়ে গেছে সেনের এই যে ও মা কি এই একটাই ডায়লগ বারবার বারবার বলা সিনেমাতে এটা আরামসে রিপিটেটিভ হয়ে যেতে পারতো খুব বিরক্তিকর লাগতে পারত কিন্তু সেটা লাগে না সেটা মজা দেয় হয়তো বিভিন্ন জায়গাতে দরকারও নেই ডায়লগটা কিন্তু অভিনেত্রী ডায়লগটা দিয়ে দিচ্ছে এবার সেটা মানে তনিমাসানই পারেন তনিমাসন একজন ভালো অভিনেত্রী তাকে আমরা পুরনো দিনের বাংলা ছবিতে প্রচুর দেখেছি এখন তাকে আর খুব একটা দেখতে পাওয়া যায় না সেরকম এনার্জি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর মধ্যে দেখা গেছে গোটা ছবি জুড়ে আমি সত্যি বলছি এই সেম স্ক্রিপ্ট যেভাবে এক্সিকিউটেড হয়েছে এই ছবিটার মাধ্যমে সেরকম সেম এক্সিকিউশন আজকের দিনে পসিবল কি এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে কারণ বাংলা সিনেমাতে অভিনয় স্ট্যান্ডার্ড এত পড়ে গেছে বিশেষ করে সাপোর্টিং ক্যারেক্টারে যারা কাজ করে তাদের পারফরম্যান্স অধিকাংশ ছবিতে এত দুর্বল হয় আমি জানি না যে এরকম একটা এক্সিকিউশন আদৌ পসিবেল কি না এখানে কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা কিংবা মল্লিকের ক্যারেক্টারটা দুই বান্ধবী তাদের সম্পর্কটাকে খুব যে বিল্ড আপ দেওয়া হয়েছে সময় নিয়ে ধরে ধরে একেবারে নয় কিন্তু প্রত্যেকটা সিনে তাদের মধ্যে কেমিস্ট্রি এত ভালো আপনাদের মনে হবে যে এরা বহু বছরের বন্ধু খুব সুন্দর বন্ধু এরা সেম উইথ জিষেন মুফতর ক্যারেক্টার এবং কাঞ্চন মল্লিকের ক্যারেক্টার এত সুন্দর বন্ডিং এত কে প্রত্যেকটা সিনে তারা মানে আপনি দেখেই বুঝতে পারবেন এটা ভাই বহু বছরের বন্ধু আর এই বন্ধুত্বের সম্পর্কগুলো কিন্তু গল্পের নিরিখে খুবই দরকারি মানে এগুলো যদি ওয়ার্ক না করতো ওভারঅলের ছবিটা কিন্তু দাঁড়াতো না এখানে যিশু এবং কোয়েল মল্লিকের মধ্যে যে প্রেমের সম্পর্ক মানে তারা প্রেমে পড়তে চাইছে না কিন্তু প্রেমে পড়ে যাচ্ছে মানে যিশু সবার আগে প্রেমে পড়ে যাচ্ছে মানে কোয়েল মল্লিককে দেখে ডেফিনেটলি সে দ্য বিউটিফুল ওম্যান মানে ক্যারেক্টারটা কথা বলছি এবং রিয়েল লাইফও সেটা আলাদা কথা মানে যিশুর প্রেমে পড়ে যাওয়াটা না রিয়েলি ফিল করা যায় আপনি দেখে বুঝতে পারবেন এই ছেলেটা মেয়েটাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে একদম প্রেমে ধপাস করে পড়েছে সেই জিনিসটা না বাংলা ছবিতে আজকের দিনে বোঝা যায় না অনুভব করা যায় না দেখাচ্ছে প্রেম হয়েছে ভালোবাসা একে অপরকে ওকে চলো ঠিক আছে মেনে নিচ্ছি ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা সেরকম জায়গায় পৌঁছেছে কিছু যে ফিল করবো সেটা হয় না কিন্তু এই সিনেমাতে যিশু আর কোয়েল মল্লিকের মধ্যে যে প্রেমের মুহূর্তগুলো সেগুলো আপনি ফিল করতে পারবেন আমি বিশ্বাস করে আমি বলছি তামিল ছবি বা মালায়ালাম ছবি যদি হতো এটা তাহলে এটা কিনে আমরা প্রচুর লাফাতাম কারণ মোমেন্টসগুলো এত বেশি সুন্দর যেহেতু এটা বাংলা ছবি বহু পুরোনো বাংলা ছবি আমরা এই ছবিটা নিয়ে কথা বলি না খুবই সুন্দর এখানে প্রেমের মুহূর্তগুলো সত্যি হৃদয়কে স্পর্শ করে যায় এবং প্রেমে পড়তে চাইছে না তাও প্রেমে পড়ে যাচ্ছে নিজের মনকে বলতে চাইছে না যে আমি ভালোবেসে ফেলেছি কোথাও একটা নিজেকে রেজিস্ট করছে এইগুলো না আপনি পরিষ্কার ফিল করতে পারবেন ছবিতে হার্ট ব্রেকের যে জায়গাটা যেখানে দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সিচুয়েশনের জন্যই সেই জায়গাটা না রিয়েলি খারাপ লাগে সত্যি প্রচণ্ড খারাপ লাগে ক্যারেক্টারগুলোর জন্য এবং তখন আপনি ক্যারেক্টারগুলোকে আরও বেশি ভালোবেসে ফেলবেন আরও বেশি পছন্দ হবে আপনি রুট করবেন ক্যারেক্টারগুলোর জন্য যে ভাই এদের মিলনটা হয়ে যাক সেই জায়গায় নিয়ে যাওয়া একটা ছবিতে আপনি জানেন একটা ফিকশনাল ওয়ার্ল্ড ফিকশনাল ক্যারেক্টার্স তাও আপনি রুট করছেন ক্যারেক্টারগুলোর জন্য যেহেতু যেন মিলনটা হয় দ্যাট ইজ সিনেমা তো ছবির মধ্যে ইমোশান তো ভরপুর রয়েছে কমেডি রিয়েলি ওয়ার্ক করে আপনার মুখে সারা ছবিতেই একটা হাসি থাকবে বেশ কিছু জায়গাতে আপনি হো হো করে হেসে ফেলতে পারেন এবং ক্লাইম্যাক্সে গিয়ে মানে একটা হার্ড ওয়ার্মিং একটা হয় না যে হোলসাম ফিলিং সেই ব্যাপারটা কিন্তু এই ছবিটা অডিয়েন্সকে প্রোভাইড করতে পারে আমি জানি না এই সিনেমাটা বক্স অফিসে সেই সময় সফলতা পেয়েছিল কি পাইনি বোধহয় সফলতা পাইনি আদারওয়াইজ এই সিনেমাটা মানুষের চর্চার মধ্যে থাকতে পারত থাকতে পারেনি মানে হয়তো সফলতা পায়নি প্রবাবলি কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই সব কিছু রয়েছে যেটার জন্য একটা ছবি কমার্শিয়ালি সাকসেসফুল হতে পারে এটা কিন্তু একটা পুরো দস্তুর কমার্শিয়াল মেন ছবি একটা প্রেমের ছবি ইয়াং অডিয়েন্সের জন্য ছবিটা প্রাইমারিলি তৈরি করা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স অর্থাৎ বয়োজ্যেষ্ঠ দর্শকরা ছবিটা দেখে যে নাক করবে আমার সেরকম মনে হয় না এই ছবিটা কিন্তু প্রত্যেকে এনজয় করবে একটা নিষ্পাপ সুন্দর মিষ্টি প্রেমের ছবি একটা সুন্দর নিখাত বাংলা ছবি এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ছবিটা আপনারা অবশ্যই দেখুন হ্যাঁ এটা বলা যেতে পারে ছবিতে গানের ব্যবহারটা প্রচণ্ড বেশি এটা অলমোস্ট ফেল্ট লাইক এ মিউজিক্যাল প্রচুর গান কিন্তু গানগুলো না সত্যি খুব ভালো যে কারণে গানগুলো ছবিটা দেখতে দেখতে এবং যেহেতু আপনি ক্যারেক্টারগুলো জানিতে ইনভেস্টেড হয়ে গেছেন গানের ব্যবহার প্রচণ্ড বেশি হওয়া সত্ত্বেও সেটা বিরক্তিকর লাগে না যেহেতু শুনতে খুব ভালো লাগছে গানগুলো বাবা আমার কি বিয়ে হবে না এই গানটা তো প্রচণ্ড জনপ্রিয় আপনারা প্রত্যেকে জানেন সেটা কিন্তু এই ছবিরই গান এছাড়াও আরও যে রোমান্টিক গানগুলো রয়েছে সেগুলো খুব খুব সুন্দর গান এটা ছিল আজকের ভিডিও আমার মনে হয় আপনারা অনেকেই সিনেমাটা দেখেছেন আপনাদের কেমন লেগেছিল সিনেমাটা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রহমান পরবর্তী ভিডিওতে